আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আইফোন এক্স, এক্সএস, এক্সএস ম্যাক্স হ্যাং লোগো হয়ে গেলে কিভাবে আপনার সেটটা রিস্টার্ট করবেন। তো যদি আপনার সেটটা হ্যাং হয়ে যায়, আপনার সেটটাকে হাতে নিয়ে দ্রুত ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস বাটন চেপে ছেড়ে দিবেন, এরপরে পাওয়ার বাটন চেপে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার সেটটা ব্ল্যাক স্ক্রিন হয়ে রিটার্ন অ্যাপের লোগো না আসে ততক্ষণ পর্যন্ত আপনি পাওয়ার বাটনটা চেপে ধরে রাখবেন। অ্যাপের লোগো আসার সাথে সাথে পাওয়ার বাটনটা ছেড়ে দিবেন, আপনার সেটটা ফুললি রিস্টার্ট নিয়ে নেবে। থ্যাংক ইউ।